Hello, this is our project of CC216 course, and it's a term project of level 2, term 2. And our project is Rockumari website. We have used Python framework Django, and as DBMS, we have used Oracle. So I'm first a local host, and the website run korchi. So, দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটে লগইন পেজটি চলে এসেছে আমরা চাইলে এখান থেকে সাইন আপও করতে পারি এনিওয়েজ আমি প্রথমে লগইন করি দেখেন সো আমরা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগইন করছি এখানে দিস ইজ কিছু বই দেখানো হচ্ছে এবং কিছু অ্যাডভার্টাইজমেন্ট দেখানো হচ্ছে হোম পেজে এছাড়াও আমরা বেস্ট সেলার প্রোডাক্টগুলো দেখাচ্ছি বেস্ট সেলার বই বা কিছু ইলেকট্রনিক প্রোডাক্ট সেগুলো একটা যেসব বই বেশি পরিমাণে অর্ডার হয়েছে সেগুলো একটা কোয়েরি লিখে এক্সট্রাক্ট করে আনা হয়েছে ডেটাবেস থেকে তো আমরা জানি যে রকমারি ওয়েবসাইটে মেনলি দুই ধরনের প্রোডাক্ট থাকে আমরা চাইলে বুকসও আমরা এখানে বুকসও রেখেছি এবং ইলেকট্রনিক্স প্রোডাক্টও রেখেছি আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার উইশ লিস্টের কতগুলো তিনটি কম্পোনেন্ট আছে এবং কার্টে অলরেডি দুইটা প্রোডাক্ট আছে এগুলো দেখানো হচ্ছে সো আমি ফার্স্টে যদি বইয়ের লিস্টে চলে যাই বইয়ে আমরা রাইটার বা দেন বইয়ের ক্যাটাগরি বা পাবলিশার অনুযায়ী বইগুলো দেখতে পারবো আমি যদি প্রথমে রাইটার্সের লিস্টে চলে যাই দেখতে পাচ্ছেন এখানে রাইটারদের লিস্টে চলে এসেছে এখান থেকে আমি যে কোনো রাইটারের কী কী বই আছে সেগুলো দেখতে পারি সো আতিউর রহমানের এই বইগুলো হচ্ছে আমাদের ডেটাবেজে আছে এবং বাই দ্য ওয়ে ডেটা সেটটি আমরা কালেক্ট করেছি ক্যাগল থেকে ক্যাগলের রকমারি বইয়ের একটা ডেটা সেট ছিল সেখান থেকে আমরা এই ডেটাগুলো নিয়েছি আমি এখন যে কোনো বইয়ের ডিটেলসে ক্লিক করে সেই বইয়ের পেজটিতে চলে যেতে পারবো সেখানে আমাদের বইটিকে উইশলিস্ট বা কার্টে অ্যাড করা তারপর বইয়ের রিভিউ দেখা সেসব কাজ এখানে করা যাবে আবার আমরা চাইলে ইলেকট্রনিক্স প্রোডাক্ট আমরা এখান থেকে অবশ্য ক্যাটাগরি ওয়াইজ বা পাবলিশার্স ওয়াইজও দেখতে পারি আমরা যদি বইয়ের ক্যাটাগরিগুলো দেখি এখান থেকে আমরা যদি সমকালীন উপন্যাসগুলো দেখতে চাই এখানে আমাদের সমকালীন উপন্যাসগুলো দেখা যাবে আবার আমরা যদি ইলেকট্রনিক্সে চলে যাই ইলেকট্রনিক্সের ব্র্যান্ড এবং ক্যাটাগরি এই দুইটা বেসিসে আমরা প্রোডাক্টগুলোকে আলাদা করেছি যেমন ব্র্যান্ডের মধ্যে আমি যদি লজিটেকে চলে যেতে চাই লজিটেক ব্র্যান্ডের যেমন একটি কিবোর্ড দেখা যাচ্ছে এটার ডিটেলসে আমরা যেতে পারি সো ডিটেলসে গিয়ে আমরা এখানে ডিসক্রিপশন আছে স্পেসিফিকেশন আছে বা তার রিভিউসগুলো দেখতে পারি বা কমেন্টস আছে সেগুলো দেখতে পারি এখানে আমরা রেটিং দিতে পারি বা কমেন্টও করতে পারি এনিওয়েজ আমি এখন সার্চ অপশনের কাজটা দেখাবো আমরা এখানে কোনো বই বা ইলেকট্রনিক্স কম্পোনেন্ট কিছু লিখে যদি সার্চ করি তাহলে সেগুলো চলে আসবে যেমন আমি যদি মাউস লিখে সার্চ করি তাহলে আমাদের ওয়েবসাইটে যে মাউসগুলো আছে সেগুলো চলে আসবে দেখতে পাচ্ছেন ইউআরএল সার্চ টেক্সট ইকুয়ালস টু মাউস সো মাউস ক্যাটাগরিতে যে প্রোডাক্টগুলো আছে সেগুলো চলে আসছে এখানে আবার আমি কোনো বইয়ের নাম লিখেও সার্চ করতে পারি এখানে আমরা যদি রোমান টেক্সটে বাংলা লিখি সেগুলো পসিবল সার্চ করে হিসেবে ইউজ করা যাবে এগুলো আর যদি ডিরেক্ট বাংলায় কোনো বই বা লেখকের নাম লিখি সেটা তো অবভিয়াসলি পাওয়া যাবে যেমন বৃষ্টিবিলাস লিখে সার্চ করাতে বৃষ্টিবিলাস বইটি চলে এসেছে এবং একই সাথে হুমায়ুন আহমেদের অন্যান্য বই যে বইগুলো সেগুলোও চলে আসছে আবার বৃষ্টিবিলাস বইটা হচ্ছে সমকালীন উপন্যাস ক্যাটাগরি সো এই ক্যাটাগরির অন্যান্য বইও সার্চ রেজাল্টের পাশাপাশি দেখা যাবে এই যে এখন আমি এদিকে এই যে বুক বুক অথরের অথরে গিয়ে গুনে গেলাম আসার সময় এই বইটা দেখছি এদিকে অ্যাভারেজ রেটিং 3 আর বাকি কিছু ডিটেলস এদিকে আছে এদিকে ডিসক্রিপশন আছে এদিকে স্পেসিফিকেশন আছে আর এদিকে রিভিউটা আছে সো এদিকে হচ্ছে আমি এদিকে আমার রিভিউ চেঞ্জ করে 5 স্টার করে দিলাম সো আমার এদিকে রিভিউ চেঞ্জ হয়ে 5 স্টার হয়ে গেলো আর অ্যাভারেজ রেটিং 3 থেকে 4 হয়ে গেলো সো এদিকে একটা কমেন্ট ছিলই আবার নতুন কমেন্ট অ্যাড করে দিই সো এদিকে নতুন কমেন্ট চলে আসলো ঠিক আছে এখন বইটাকে কার্টে অ্যাড করে দিই আবার বইটাকে উইশলিস্ট অ্যাড করে দিই সো এদিকে আরেকটা বই অ্যাড করি কার্ট অ্যাড করি এবং উইশলিস্ট অ্যাড করি সো এখন ইলেকট্রনিক্সে যাই যেমন আসুসে গেলাম সো আসুসে আমি হচ্ছে এর আউটারটা চুজ করলাম চুজ করার পরে এটাকে কার্টে অ্যাড করে দিলাম এবং এটাকে উইশলিস্টে অ্যাড করে দিলাম সো এদিকে সেম ডেসক্রিপশন আছে স্পেসিফিকেশন আছে রিভিউগুলি আছে এখন আমার রিভিউ দেওয়া নাই এখন আমি 5 স্টার দিলাম সো অ্যাভারেজ রেটিং চেঞ্জ হয়ে আগে 3 ছিল এখন 4 হয়ে গেছে এখন আমি কমেন্ট অ্যাড করতে পারি সাবমিট করে দিলাম কমেন্ট সো এদিকে হচ্ছে যে কমেন্ট চলে এসেছে সো এদিকে আরেকটা কিছু নেই যেটাকে আমি উইশলিস্টে অ্যাড করব যেমন আমি একটা ওয়েব ক্যামেরা চুজ করি ওয়েব ক্যামেরাটাকে উইশলিস্টে অ্যাড করি হ্যাঁ সো এদিকে আমি আমার উইশলিস্টে গেলাম ঠিক আছে এখন যদি আমি উইশলিস্টের থেকে কোনো কিছু বের করে নিতে চাই তাহলে এটা বের করতে পারবো যেমন যুদ্ধ করে বিচার এটা আমি উইশলিস্টের থেকে রিমুভ করে দিলাম সো উইশলিস্টের থেকে এটা রিমুভ হয়ে গেল এখন রোগীটা এই যে এই ওয়েব ক্যামটা আমি উইশলিস্টের থেকে কার্টে অ্যাড করতে চাই সো এটা কার্টে অ্যাড হয়ে গেল
সো আমি এখন কার্টে গেলাম। সো এদিকে আমি এই যে যে এদিকে এদিকে কার্টের থেকেও আমি আইটেম রিমুভ করতে পারবো, যেমন আমি এই ভুলে গেলাম আসার স্বপন এটা রিমুভ করে দেয় কার্ট থেকে। সো কার্ট থেকে রিমুভ হয়ে গেল, এখন আমি যে এই যে পরিমাণগুলি আছে এগুলি ঠিক করে অর্ডারটা করি। সো এদিকে যে অর্ডারটা হয়ে গিয়েছে, সো এখন আমি এই যে এদিকে একটা অর্ডার হিস্টোরি আছে, সো এদিকে আগের যে অর্ডারগুলি এগুলি দেখাবে। সো এই যে এগুলি হচ্ছে পূর্ববর্তী অর্ডারগুলি। এখন আমি ইউজারের প্রোফাইলে যাই। সো এদিকে ইউজারের একটা ড্যাশবোর্ড আছে, এদিকে অর্ডারের হচ্ছে ফার্স্ট নেম, ফার্স্ট যে প্রোডাক্টগুলি আছে ওই হিসেবে কিছু দেখানো হয়েছে, এরপরে হচ্ছে অ্যাড্রেস হচ্ছে দেওয়া আছে আর অ্যাকাউন্ট ডিটেলস এদিকে দেওয়া আছে। এদিকে আমি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারি, যেমন এই পাসওয়ার্ডটা চেঞ্জ করে 4 ডিজিটের পাসওয়ার্ড দিই, তাহলে আপডেট অ্যাকাউন্ট। সো আপডেট হয়ে গেল, এখন আমি লগ আউট করি। লগ আউট করে আবার ওই যে সেম মানে 4 ডিজিটের পাসওয়ার্ড দিয়ে লগ ইন করি। আচ্ছা, এবার আমি হচ্ছে আমাদের ওয়েবসাইটে অ্যাডমিন পেজের ফাংশনালিটি গুলো আপনাদেরকে দেখাবো। সো প্রথমে আমাদেরকে /admin URL এ চলে যেতে হবে এবং তারপর আমরা অ্যাডমিন হিসেবে লগ ইন করতে পারবো। সো লেটস লগ ইন অ্যাজ অ্যান অ্যাডমিন। তো আমরা অ্যাডমিন ড্যাশবোর্ড পেজে প্রথমত আমরা এখানে টোটাল কয়টি কমেন্ট রয়েছে বা কয়টি রেটিং আমরা পেয়েছি ইউজারদের কাছ থেকে সেটি দেখা যাচ্ছে। আবার এখানে আমাদের টোটাল সেলস বা রেমিউনারেটিভ স্ট্যাটিস্টিক দেখা যাচ্ছে, আবার টোটাল সেল কত টাকা হয়েছে, যেমন 8,000 টাকার বই বিক্রি হয়েছে ইলেকট্রনিক্স এবং মোবাইল বিক্রি হয়নি, এটি দেখা যাচ্ছে। টপ কাস্টমারদের একটা লিস্ট দেখা যাচ্ছে, এটা হচ্ছে যেসব কাস্টমাররা বেশি বই অর্ডার দিয়েছে তাদের একটি র্যাঙ্ক। তো আমরা এখানে একজন অ্যাডমিন চাইলে নতুন কোনো আইটেমস অ্যাড বা আপডেট করতে পারে, কোনো বই বা লেখক ক্যাটাগরি ইলেকট্রনিক্স প্রোডাক্ট এগুলো অ্যাড বা আপডেট করতে পারে। তো আমি একটি বই অ্যাড করতে চাই, আমাদের একটি বই অ্যাড করতে চাই, আমরা এখানে একটি নাম্বার দিলাম, আমরা কাজে যে বইটি অ্যাড করবো তার নাম দিব, এখানে আমাদের নাম কমিশন দিতে হবে। এখন যদি আমরা কারেন্ট কিছু বই লিস্ট আছে সেই লিস্টে চলে যাই আমার অ্যাডমিন থেকে, তাহলে আমরা দেখতে পাবো যে এই বইটি অ্যাড হয়ে গেছে। তাহলে আমি এখানে কি করছি, কারেন্ট বুক লিস্ট, এখানে আমরা যে বইটি অ্যাড করলাম এই যে সবার লাস্টে আমরা দেখতে পাচ্ছি কার্ল জিবরান দ্য প্রফিট বইটি অ্যাড হয়ে গেছে। আবার আমরা চাই এখান থেকে কী কী অর্ডার্স পেন্ডিং রয়েছে বা কোন কোন অর্ডারগুলো অলরেডি অ্যাপ্রুভ রয়েছে সেগুলো দেখতে পারি। অর্ডার্স পেজে গিয়ে আমরা এখানে অর্ডারগুলো দেখতে পাচ্ছি, কিছু কিছু অর্ডার পেন্ডিং রয়েছে, কিছু কিছু অর্ডার ডেলিভার হয়ে গেছে। লেটস সে আমরা এই লাস্ট যে অর্ডারটা এটা 200 টাকার একটা অর্ডার, এটা আমরা ডেলিভার্ড হয়ে গেছে। সো অ্যাডমিন হিসেবে ডেলিভারি ক্লিক করে দিলাম, আমরা দেখতে পাচ্ছি আমাদের এখন যে লিস্টটি এসেছে অর্ডার সেখানে এটি ডেলিভার দেখাচ্ছে এবং এটি ছিল একটি 200 টাকার অর্ডার। সো আমরা যদি আমরা ড্যাশবোর্ডে চলে যাই, ড্যাশবোর্ডে চলে গেলে আমরা আমাদের টোটাল সেলের যে নাম্বারটা ছিল সেটা এখন আপডেটেড দেখতে পাবো। এই দেখুন আমরা দেখতে পাচ্ছি এটি 8,000 টাকা ছিল, 8,200 টাকা হয়ে গেছে এবং টপ কাস্টমারটিও কিছু আপডেটেড হয়েছে। সো দ্যাটস অল, অ্যান্ড এখন আমাদের প্রজেক্টের টেকনিক্যাল অ্যাসপেক্ট নিয়ে আমরা কথা বলবো। এখন আমরা প্রজেক্টের টেকনিক্যাল অ্যাসপেক্ট নিয়ে কথা বলবো। এটা হচ্ছে আমাদের ফ্রেমওয়ার্কগুলি হচ্ছে ডিজাঙ্গো, সিএক্স ওরাকল, হ্যাশলিপ এবং বিএনবি ফোনেটিক পার্সার। ডিজাঙ্গো হচ্ছে আমাদের মেন ফ্রেমওয়ার্ক আর সিএক্স ওরাকলের মাধ্যমে আমরা র এসকিউএলগুলি এক্সিকিউট করি। হ্যাশলিপ হচ্ছে আমাদের পাসওয়ার্ড হ্যাশিংয়ের জন্য ব্যবহার করা হয় এবং বিএনবি ফোনেটিক পার্সার দিয়ে হচ্ছে সার্চ কুইরির যে বাংলিশগুলি এগুলিকে সার্চ করা হয়। তারপরে আমাদের মডিউলস আছে বুকস মডিউল, মূলত বইয়ের সম্পর্কিত কাজগুলি হ্যান্ডেল করে। সিডব্লিউ হচ্ছে কার্ট উইশ লিস্ট আর অর্ডার সম্পর্কিত কাজগুলি হ্যান্ডেল করে। ইলেকট্রনিক্স হচ্ছে ইলেকট্রনিক সম্পর্কিত কাজগুলি হ্যান্ডেল করে। হোমের ভিতরে আমরা মূলত সাইন আপ প্রোফাইল, তারপরে অ্যাডমিন পেজের কাজ করেছি, রেটিং আর হচ্ছে কমেন্ট হচ্ছে আরসি এই মডিউল দিয়ে হ্যান্ডেল করা হয়েছে। সার্চ কুইরির জন্য হচ্ছে সার্চের জন্য মূলত সার্চ কুইরি ব্যবহার করা হয়েছে। এগুলি বাদে আমরা যে সহযোগী ফাংশনগুলি ইউজ করেছি ওইগুলি মিসলেনিয়াসে আছে। এটাই হচ্ছে আমাদের প্রজেক্টের মেইন ইআরডি ডায়াগ্রামটা। সো এটা আগেই দেখানো হয়েছে, এটাতে ব্যাখ্যার তেমন কিছু নেই। আর ইআরডি থেকে যে মূলত এই টেবিলটা আমরা ক্রিয়েট করে, এই টেবিলগুলো আমাদের প্রজেক্টের ডাটাবেজ আছে। সো এদিকেও মানে তেমন দেখার কিছু নেই। ফাংশন প্রসিডিউর ট্রিগার ফাংশন আমরা মূলত অ্যাভারেজ রেটিং বই এবং ইলেকট্রনিক্সগুলোর অ্যাভারেজ রেটিং হিসাব করার জন্য ফাংশন ব্যবহার করেছি এবং বুক কার্ট এবং ইলেকট্রনিক কার্টে কোনো আইটেম অ্যাড করার জন্য আমরা প্রসিডিউর ব্যবহার করেছি। এবং হচ্ছে যে ট্রিগারই ব্যবহার করেছি কোনো মানে ইনসার্টের সময়, বিফোর ট্রিগার ব্যবহার করেছি কোনো টেবিলে কোনো নতুন ডাটা ইনসার্টের সময়। থ্যাংক ইউ।